আসসালামু আলাইকুম। পেকুয়ার ডট টিভি বাংলা সংবাদে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি তানজিন ফেরদৌসি রিশাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বেশ কদিন ধরে সপ্তাহে জ্বলছিল সারা দেশ, অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরে এলো জনজীবনে। ডিজিটাল যুগে আর্ট শিল্পকে টিকিয়ে রাখতে সকল আর্ট শিল্পীদের কাজের মাধ্যমে এগিয়ে আসতে হবে। পেকুয়া উপজেলা আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরে এলো জনজীবনে, বেশ কদিন ধরে তাপদাহে জ্বলছিল সারা দেশ। মাহে রমজানে রোজাদার থেকে শুরু করে সব বয়সের মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করাচ্ছিল। স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি ফিরে পাওয়ায় খুশি অনেকেই। বিস্তারিত দেলোয়ার হোসেনের রিপোর্টে। অবশেষে এক ফসলা বৃষ্টিতে স্বস্তি ফিরে এলো জনজীবনে। বর্ষার শুরুতেই সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে গুমোট আবহাওয়া বিরাজ করছিল সারা দেশে। বৃষ্টির দিনেও বৃষ্টির দেখা ছিল না দেশের অনেক স্থানে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটানোর পরেও বৃষ্টির দেখা না মেলায় অতিষ্ঠ জনজীবন। 24শে মে পেকুয়ার আকাশে বৃষ্টি নেমে এলে স্বস্তি ফিরে আসে সব বয়সের মানুষের মাঝে। বৃষ্টির সাথে ছিল জড়ো হাওয়া, এতে গাছপালা সহ অধিকাংশ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় প্রায় 12 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল পেকুয়ায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি ফিরে পাওয়ায় অনেকেই খুশি। দেলোয়ার হোসেন, নিউজ ডেস্ক, পেকুয়া ডট টিভি বাংলা। ডিজিটাল যুগে আর্ট শিল্পকে টিকিয়ে রাখতে সকল আর্ট শিল্পীদের কাজের মাধ্যমে এগিয়ে আসতে হবে। 21শে মে টয়টং হাজির বাজার হাবিব আর্ট প্রাঙ্গণে পেকো উপজেলা আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার আর্ট ক্লাবের উপদেষ্টা জনাব আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন কক্সবাজার আর্ট ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক আশিকুর রহমান। এ সময় পেকো উপজেলা আর্ট ক্লাবের আহ্বায়ক দেলোয়ার হোসেন, মৌলবী ফরিদুল আলম, সৈয়দুল আলম, রেজাল করিম, আজিমুদ্দিন, আহসান হাবিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শুনলেন পেকুয়া ডট টিভি বাংলা সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।